হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আফিন আছি আপনাদের সাথে এবং আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ। আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি সেটা আমার হাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টটির নাম হচ্ছে ফেয়ার স্প্রেন্ডের উইকলি পিলিং অ্যালোভেরা ফেস ওয়াশ। সো এই প্রোডাক্টটি নিয়ে আজকে 100% না 1000% জেনুইন একটি রিভিউ আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ, এবং পুরোটাই হবে আমার নিজের ইউজের এক্সপিরিয়েন্সের উপর। তো এই প্রোডাক্টের রিভিউটিতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে প্রথমত এটি ইউজ করে আমার কেমন লেগেছে, এটা আমি নিজে কি ফিল করেছি, অ্যান্ড পাশাপাশি আমি আপনাদেরকে এটিও জানিয়ে দিব যে এটি কারা ইউজ করতে পারছেন কারা পারছেন না। এখানে লেখা আছে, কোম্পানি ক্লেম করছে যে এটি হচ্ছে অল স্কিন টাইপ। আসলে এটি অল স্কিন টাইপ, সবাই কি এটি ইউজ করতে পারবে, কারো কোনো প্রবলেম হবে না, সব কিছু আমি আজকে এই প্রোডাক্টের রিভিউতে আপনাদেরকে জানাবো। পাশাপাশি আমি আপনাদেরকে জানাবো যে এই যে ভাইরাল যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটির প্রাইস এবং হচ্ছে এটার কার্যকারিতা কতটা সিমিলার, কতটা আপনাকে বেনিফিটস দিচ্ছে, আপনার এই প্রাইস অনুযায়ী বেনিফিটসটা আপনারা কেমন পাচ্ছেন। এবং অনেকেই বলেন যে পিলিং মাস্ক কি প্রতিদিন ইউজ করা যাবে, হ্যাঁ সেটিও আমি আপনাদেরকে আজকে ভিডিওতে বলে দিব যে পিলিং মাস্ক কি প্রতিদিন ইউজ করা যায়। এখানে যেটা আছে উইকলি পিলিং ফেস ওয়াশ, এটা কি প্রতিদিন ইউজ করা যাবে, দিনে কতবার ইউজ করতে পারবো, এরকম অসংখ্য প্রশ্ন আছে। অনেকে ফোন করে আমাকে বলে, যদি আমি রিভিউটি করিনি বাট আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা আমাকে এই প্রশ্নগুলো করে থাকে। সো একটু লেটে হলেও আমি প্রোডাক্টটা রিভিউ করতে চলে এসেছি। কেন করতে এসেছি লেটে সেটাও বলে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে আমি অনেকদিন ধরে রিভিউ করছি না, একটু ছুটিতে ছিলাম, ঠিক আছে। সো এখন এসেছি আবার নতুন করে রিভিউ করতে, বাট এসেই কিন্তু প্রোডাক্টটি নিয়ে আমি রিভিউ করে ফেলি না। আপনারা সবাই জানেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমাকে একটু হলেও ফলো করেন, তারা জানেন যে আমি 100% জেনুইন রিভিউ আপনাদের থেকে দিয়ে থাকি, এবং সেজন্য প্রোডাক্টটি আমি নিজে ইউজ করে তারপরে কিন্তু আপনাদেরকে আমার রিভিউটি প্রদান করে থাকি, ঠিক আছে। সো আজকেও আমি সেম কাজটাই করেছি, প্রোডাক্টটা আমি ইউজ করেছি ফার্স্টে, এবং ইউজ করার পরে কী কী আমি এক্সপিরিয়েন্স করেছি এ থেকে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এবং এটি আপনারা আসলে কি ইউজ করতে পারছেন, কোম্পানি যা ক্লেম করছে সেটা কতটা সত্যি, সেটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে জানাবো। তো আমার হাতে যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি নিয়ে প্রথমে একটু বলে নিই। এটি হচ্ছে একটি ফেয়ার্স ব্র্যান্ডের একটি প্রোডাক্ট, আর এই প্রোডাক্টটি হচ্ছে উইকলি পিলিং অ্যালোভেরা ফেস ওয়াশ। এটি হচ্ছে অ্যালোভেরা থেকে বানানো একটি ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটি হচ্ছে পিলিং ফেস ওয়াশ। পিলিং ফেস ওয়াশ যেটা থাকে সেটা হচ্ছে আপনার ফেস থেকে সাথে সাথে ইনস্ট্যান্ট, কোম্পানি ক্লেম করছে যে ইনস্ট্যান্ট এটি হচ্ছে আপনার ফেস থেকে ডার্ক সার্কেল এবং হচ্ছে আপনার ফেস থেকে যে ডার্ক স্কেল যেটা আছে সেটাকে সাথে সাথে রিমুভ করে দেবে ইনস্ট্যান্টলি। আপনি যখন ইউজ করছেন ঠিক তখন এটি আপনাকে সেটি ক্লেম করছে যে এই রেজাল্ট আপনাকে দিবে, ওকে। এবং হচ্ছে এই কোম্পানি ক্লেম করছে এটি আপনাকে একই সাথে স্কিনটাকে হোয়াইটনিং ব্রাইটনিং করবে, স্কিনটাকে হেলদি স্কিন করবে, এবং আপনার যে স্কিনটা আছে অয়েল কন্ট্রোল করবে। অ্যালোভেরা জেলটার কাজ হচ্ছে, অ্যালোভেরা ফেস ওয়াশটা হচ্ছে এটা আপনার অয়েল কন্ট্রোল করছে। তো কারা কারা এটি ইউজ করবেন সেটি বলে দিচ্ছি। এই ব্র্যান্ডেরই হচ্ছে আপনার টোটাল চার রকমের হচ্ছে ফেস ওয়াশ আছে, সেম ব্র্যান্ডেরই চার রকমের ফেস ওয়াশ হয়। একটা হচ্ছে অ্যালোভেরা, একটা হচ্ছে মিল্ক, একটা হচ্ছে আপনার চারকোল, আরেকটা হয় পাপায়া, টোটাল চারটা। তো আপাতত আমি আপনাদেরকে এইটি রিভিউ করছি, পরবর্তীতে আরও বাকিগুলোর রিভিউ একটা একটা করে ইনশাল্লাহ আমি দিয়ে যাব। তো আজকের রিভিউটাতে আমি আপনাদেরকে বলছি এই যে প্রোডাক্টটি আছে এটি একদম মাইল্ড প্রোডাক্ট, এটি কারো স্কিনের কোনো ক্ষতি করে না। আমরা জানি যে অ্যালোভেরা স্কিনের জন্য খুবই ভালো এবং এটি স্কিনের কোনো ক্ষতি করে না। কোম্পানি থেকে যেটা বলছে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, পিছনে আপনি ইনগ্রিডিয়েন্টসটা পেয়ে যাবেন, ইউজ প্রসেসটাও পেয়ে যাবেন, ওকে। সো এখানে এভরিথিং আপনার হচ্ছে পাচ্ছেন, কীভাবে অ্যাপ্লাই করতে হবে ডিরেকশন দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে আপনার টিপসগুলো দেওয়া আছে, এবং পাশাপাশি আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো বলা আছে। পিছনে আপনি কিন্তু এখানে ওয়েটটাও পেয়ে যাবেন, ওয়েট হচ্ছে এখানে 100 ml, ওকে, 100 ml আছে। অ্যান্ড এটার আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেটটা আছে 2020-এ, এবং আপনার এটা হচ্ছে এক্সপায়ার ডেট হচ্ছে 2024। এখন আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টটা কোথাকার, ঠিক আছে। অনেকের প্রশ্ন থাকে, আপু এটা কি বাংলাদেশি প্রোডাক্ট, এটা বাংলাদেশি প্রোডাক্ট না, এটা হচ্ছে আপনার ডেভেলপ বাই হচ্ছে ইউকে, এবং এটা হচ্ছে মেড হচ্ছে আপনার পিআরসি। পিআরসি মানে আমরা জানি এটা হচ্ছে চায়নার একটি প্রোডাক্ট, চায়নার খুবই ব্র্যান্ডের ভালো একটি প্রোডাক্ট। সো নিশ্চিন্তে আপনারা এটি ইউজ করতে পারেন, এটি আপনার স্কিনের কোনো হার্ম করবে না।
কিন্তু এই যে ক্লেম করছে কোম্পানি যে এই প্রোডাক্টটি যদি আপনারা ইউজ করেন, এটি হচ্ছে আপনাদের ফেস থেকে হচ্ছে ইনস্ট্যান্টলি আপনার ফেসটাকে হোয়াইটনিং ব্রাইটনিং করবে, এক্সপ্লয়েট করবে, আপনার ফেস থেকে হচ্ছে যে আপনার ডার্সেল যেটা আছে মরা চামড়া সেটা সাথে সাথে রিমুভ করে দিবে, সাথে সাথে হচ্ছে আপনার লোমকোপের ভিতরে যে হচ্ছে ডার্ক সার্কেল আছে, হোয়াইট হেয়ার্স আছে, ব্ল্যাক হেয়ার্স আছে, সেগুলো হচ্ছে আপনার সাথে সাথে ইনস্ট্যান্টলি হচ্ছে রিমুভ করে দিবে এবং এটি আপনার স্কিনটাকে অনেক বেশি হচ্ছে হোয়াইটনিং ব্রাইটনিং দিবে। এটি হচ্ছে কোম্পানি ক্লেম করছে। এখন আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমত এই যে প্রোডাক্টটি আছে, এটি আমি বলবো যে এটির যে প্রাইসের তুলনায় এটি প্রচণ্ড রকমের ভালো একটি প্রোডাক্ট। কারণ আপনি যদি সেম হচ্ছে এই সেম প্রোডাক্টটি যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডের নিতে চান, বডি শপের একটি যদি আপনি হচ্ছে এরকম পিলিং ফেস ওয়াশ নিতে চান, তাহলে আপনার কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়বে। সেই তুলনায় আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র আপনাদের প্রাইসটা পড়বে হচ্ছে 230 থেকে 280-র মধ্যে। ঠিক আছে, এটির প্রাইস আগে আরও কম ছিল, যেহেতু এখন হচ্ছে সব কিছুর দাম বেড়েছে, দাম বাড়ার কারণে রিসেন্টলি আমি এই ভিডিওতে এই জন্য একটু বলছি যে এই প্রোডাক্টটির এখনকার রিসেন্ট প্রাইসটি হচ্ছে আপনার 250 থেকে 280-র মধ্যে আপনার এই প্রোডাক্টটি ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে জেল টাইপের একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি হচ্ছে আপনি ফেসে অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে এটি আপনার ফেস থেকে সাথে সাথে হচ্ছে আপনার যেটা ক্লেম করছে মরা চামড়া, ডার্সেল যেটা আছে, ডেথ সেল আছে সেটা উঠে যাবে, ডার্সেল চলে যাবে, সেই জিনিসগুলো বলছে। এবং এটি ইউজ করলে বলছে রিঙ্কেল চলে যাবে, ফেসের হচ্ছে আপনার ফাইন লাইনগুলো রিমুভ করে দিবে। সো এইগুলো হচ্ছে কোম্পানি ক্লেম করছে। বাট একটা ফেস ওয়াশ, জাস্ট একটা ফেস ওয়াশকে আসলে কাজগুলো করতে পারে সেটা আপনারা নিজেরাই চিন্তা করে দেখবেন। বাট আমি ইউজ করে দেখেছি, প্রথমত যেটা দেখেছি এটি ইউজ করলে অনেকের ক্ষেত্রে হয়তো আমি শুনেছি বা অনেকের ক্ষেত্রে দেখেছি তারা বলেছে চোখে জ্বালা পোড়া হচ্ছে প্রচণ্ড রকমের। বাট আমার কিছুটা হয়েছে, বাট এটা প্রচণ্ড রকমের না, অনেক বেশি সেরকম কিছু না, কিন্তু কিছুটা জ্বালা পোড়া হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে বিশেষ করে তাদের জন্য যাদের হচ্ছে অয়েলি স্কিন, যাদের স্কিন অনেক বেশি অয়েলি। এখানে যদিও আপনারা লেখা আছে দেখতে পাচ্ছেন, কোম্পানি ক্লেম করছে যেখানে লেখা আছে অল স্কিন টাইপ। ঠিক আছে, এখানে অল স্কিন টাইপ কথাটা লেখা আছে খুব ক্লিয়ার করে, বাট এটা কিন্তু অল স্কিন টাইপ না। আমি বলে দিচ্ছি এটা শুধুমাত্র যাদের হচ্ছে অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, তারা এটি ইউজ করতে পারবে। বাট যাদের হচ্ছে অনেক বেশি অতিরিক্ত সেন্সিটিভ স্কিন, যাদের ড্রাই স্কিন, তারা যদি এই প্রোডাক্টটি ইউজ করে তাদের স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাবে। এটা গরমে আপনারা ইউজ করতে পারবেন, ড্রাই স্কিন যারা আছে, যদি ড্রাই স্কিন যাদের তাদের দেখা যায় গরমের সময় একটু স্কিনটা হচ্ছে অয়েলি হয়ে থাকে। বাট শীতের সময় এটা একদমই ব্যবহার করা যাবে না, শীতের মধ্যে ব্যবহার করলে স্কিনটা আরও বেশি অতিরিক্ত ড্রাই হয়ে যাবে। ওকে, এবং কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট, আমি বলবো একদম বেস্ট একটি প্রোডাক্ট যাদের হচ্ছে অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, তারা এটি ইউজ করে দেখতে পারবেন যে খুবই সুন্দরভাবে আপনার স্কিনটাকে হচ্ছে অয়েলটাকে টোটালি হচ্ছে কন্ট্রোল করে নিচ্ছে, আপনার অয়েল কন্ট্রোল হয়ে যাচ্ছে ওয়াশ সাথে সাথে, এবং আপনার ইনস্ট্যান্টলি স্কিনটা ব্রাইটনেস আপনারা দেখতে পাবেন এবং আপনার স্কিনটা অনেক বেশি সফট দেখাবে, অনেক বেশি সফট। যখন আপনার টাচ করবেন আপনার ফেসে অনেক বেশি সফট ফিল করবেন। কিন্তু আপনাকে যখন আপনারা এটা ইউজ করছেন স্কিনটা একটু ড্রাই হয়ে যাওয়ার কারণে আপনাদের কী করতে হচ্ছে, সাথে সাথে হচ্ছে একটি ময়েশ্চারাইজার, ভালো একটি ময়েশ্চারাইজার ইউজ করবে কিংবা খুব ভালো একটি সিরাম ইউজ করে ফেলবেন, তাহলে দেখতে পাবেন স্কিনটা অনেক বেশি হচ্ছে গ্লো করছে এবং আপনার স্কিনটা আসলে অনেক বেটার ফিল করবেন আপনার এর থেকে। সো আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা কিন্তু আপনারা যখন ইউজ করবেন দেখতে পাবেন যে যদি একটা পিলিং জেল পিলিং করবে ফেস থেকে, আপনারা যখন স্কিন পিলিং করবে না, আপনাদের একটা প্রোডাক্টটা হচ্ছে আপনার ফেসটা পিলিং করছে, এইটা একটু এটা এমন একটি প্রক্রিয়াতে তৈরি করা হয়েছে, এটা আপনি যখন ইউজ করতে থাকবেন খুব আস্তে করে সফটলি ম্যাসেজ করে করে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে ফেসে। এবং যাদের হচ্ছে ফেসে বড় বড় হচ্ছে লোম আছে, ঠিক আছে, যাদের হচ্ছে ফেসে লোম আছে তারা যদি ইউজ করেন তাদের জন্য একটু বিড়ম্বনার কারণ হতে পারে। অনেকের থাকে ফেসে বড় বড় লোম থাকে, বিশেষ করে হচ্ছে এই সাইডগুলোতে থাকে, তখন দেখা যাবে যে এটা একটু একটু করে আটকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনারা যখন ইউজ করছেন তখন এইটা উল্টে না ম্যাসেজ করে, উল্টা ম্যাসেজ না করে আপনি একটু এইভাবে ম্যাসেজ করে ড্রাই করবেন, তাহলে কী হবে আপনি খুব একটা আটকাবে না, বা আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে যখন ওয়াশ করবেন একটু কষ্টকর হলেও আপনি এটা রিমুভ হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস এটা থেকে যেটা হচ্ছে অনেকে বলে থাকে যে এইটা যখন ইউজ করেছি আপু তখন আমরা এটা ফিল করেছি যে এইটা স্কিনটাকে ড্রাই করে দিচ্ছে, তাদের ড্রাই করে দিচ্ছে, তাদের স্কিনটা হচ্ছে অনেক বেশি হচ্ছে
ডিহাইড্রেট আছে তাদের স্কিন, যাদের স্কিন অনেক বেশি তো ড্রাই স্কিন তাদের জন্য, বাট অয়েলি স্কিনের জন্য বেস্ট প্রোডাক্ট। আর এটার যে প্রাইস আছে, প্রাইস তুলনায় আমি বলবো যে এটা অনেক বেশি বেস্ট একটা প্রোডাক্ট। আর বডি শেপার প্রোডাক্টস আপনি যদি কম্পেয়ার করতে চান বা অনেক ভালো নামি দামি ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে চান, সেক্ষেত্রে তো অবশ্যই একটু তো হবে, সেক্ষেত্রে আপনি হয়তো অতটা স্যাটিসফাইড হবেন না। বাট আপনি প্রাইস যদি চিন্তা করেন, তখন মাত্র 250-280 একটা প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু বডি শেপার প্রোডাক্ট কিংবা হচ্ছে অনেক নামি দামি কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের তুলনা করতে পারেন না। সেই প্রাইস অনুযায়ী কিন্তু এটা বেস্ট প্রোডাক্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ইউজ করলে আপনাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে। আর এটা কেন ইউজ করতে পারছে, যেহেতু এটা হচ্ছে একদম মাইল্ড একটি প্রোডাক্ট, কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল নাই, কিছুই নাই। সো এটি কিন্তু যাদের এজ হচ্ছে 12-13 বছর বয়স যাদের, তারা এটি ইউজ করতে পারছে, ছেলে মেয়ে উভয় এটি ইউজ করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা এতে হবে না। এবং এই যে প্রোডাক্টটি আছে এটা অনেক বেশি অ্যাভেলেবেল হওয়াতে কিন্তু নকল হওয়ার পার্সেন্টেজও অনেক বেশি হয়ে থাকে। সো আপনারা যখন এই প্রোডাক্টটি পারচেস করবেন, অবশ্যই যে ভালো করে জেনে বুঝে এবং ট্রাস্টেড কারোর কাছ থেকে প্রোডাক্টটি নেবেন, সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটি ডুপ্লিকেট করার চান্স থাকবে না। অরিজিনাল প্রোডাক্টটি যদি আপনি ইউজ করেন, তাহলে অবশ্যই আপনি এটি একটা ভালো রেজাল্ট আপনারা এর থেকে পাবেন। ওকে, সো এখানে গুড পেট বলে কিছু নেই, আমি ইউজ করেছি, আমার ইউজ করে ভীষণ ভালো লেগেছে। এবং এটি ইউজ করার নিয়মটা হচ্ছে অবশ্যই আপনাকে সপ্তাহে সর্বোচ্চ 3 বার ইউজ করতে পারবেন। কারণ হচ্ছে এটি যদিও লেখা আছে ফেস ওয়াশ, বাট এটি তো প্রতিদিন ইউজ করা যাবে না, একথাটা আমি বাবার বলছি। যদিও লেখা আছে যে ফেস ওয়াশ, বাট এটি প্রতিদিন ইউজের জন্য না, এটি উইকলি আপনি হচ্ছে 2-3 বার অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আপনি 3 বার একদিন পরপর ইউজ করলে অথবা 3 বার আপনি সপ্তাহে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। এবং আপনাকে রেগুলার ফেস ওয়াশই কিন্তু প্রতিদিন ইউজ করতে হবে। এবং এটি ইউজ করার আগে ফেসটাকে পানি দিয়ে একটু করে ভিজিয়ে নিয়ে, তারপর এখান থেকে যেটুক এমন প্রোডাক্ট আপনার প্রয়োজন ওটুক নিয়ে খুব ভালো করে হালকা হাতে ম্যাসেজ করে হচ্ছে এটি ওয়াশ করে ফেলবেন। সাথে সাথে ইনস্ট্যান্ট স্কিন একটা গ্লো দেখতে পাবেন, স্কিনটা অনেক বেশি সফট লাগবে এবং আপনার আস্তে আস্তে করে অনেকদিন ইউজ করলে ভালো একটি রেজাল্ট ইনশাল্লাহ এর থেকে আপনারা পাবেন। তো আশা করি আপনাদের প্রশ্নের আনসারগুলো আপনারা পেয়ে গিয়েছেন। তো যদি আপনাদের হচ্ছে এই প্রোডাক্টটি কেউ আমাদের কাছ থেকে অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ সিক্রিপিটিতে যেয়ে আপনি কিন্তু আপনারা অর্ডারটি প্রেস করতে পারছেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন সামান্যতম, তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাইক দিন, কমেন্ট করুন কেমন লেগেছে, এবং করে ফেলুন আমার চ্যানেল সাবস্ক্রাইব। যারা এখন অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করুন, বেল আইকনতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।